রিগেল রেপ্টর ব্র্যান্ড জিএসআর মুভিস্টার র্যাপসল স্পেশাল এডিশন এবিএস বাইক আনকমন এক্সক্লুসিভ মানেই হচ্ছে প্রিন্স ওয়াল দ্যাট ইজ সো নাইস। যারা নতুন বিগিনার আপনার বাইক কিনতে যাচ্ছেন কোন বাইকটি কিনবেন টেনশনও আছেন নো টেনশন চলে আসবেন প্রিন্স ওয়ালে 40,000 টাকা কমে। ডিসেম্বর মাসে স্পেশাল অফার চলছে 40,000 টাকা কমে, বাট নতুন বছর উপলক্ষে স্পেশাল অফার দিচ্ছে আনটিল 15 জানুয়ারি আরও 10,000 টাকা, টোটাল 50,000 টাকা ডিসকাউন্ট এই বাইকের উপর। বিহস আপনারা ঘুরে ঘুরে বাইকটি দেখাচ্ছি, আপনারা দেখেন কত সুন্দর একটি বাইক। ওকে, আজকে আমরা এই বাইক সম্পর্কে জানবো। হ্যালো ফ্রেন্ডস, এক্সক্লুসিভ আনকমন মানেই হচ্ছে প্রিন্স ওয়াল, 50,000 টাকা কমে আপনার এই বাইকটি এখান থেকে নিতে পারবেন। আজকে আমরা ডিটেইলস এই বাইকটি সম্পর্কে জানবো। দোনোটাই স্পেশাল, এটা হচ্ছে আপনার হোয়াইট কালার ভ্যারিয়েন্ট আর এটা হচ্ছে আমাদের ব্লু কালার ভ্যারিয়েন্ট। আপনার দোনোটাই হচ্ছে রিগেল র্যাপটরের জিএসআর মডেল, এটা 2022-23 মডেল, কিন্তু একদম লেটেস্ট এডিশনটা আপনাদেরকে মাঝে তুলে ধরেছি। তো আজকে বাইক সম্পর্কে একটু ডিটেলসে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। সো বাইকগুলো হচ্ছে রিগেল র্যাপটর জিএসআর মুভিস্টার এডিশন, যেটা কিন্তু এই বছর একদম সম্পূর্ণ নতুন এসেছে আর দেখতেই পাচ্ছেন, কমপ্লিটলি দেখতেই বোঝা যাচ্ছে একদম কমপ্লিট ফিচার প্যাকড, এবিএস সহ এলইডি প্রজেকশন হেডলাইট সহ সব কিছু কিন্তু আপডেট টেকনোলজি এটাতে পাচ্ছেন। তো প্লাস হচ্ছে আপনার বাইকের যদি ফ্রন্ট সাইড থেকে শুরু করি, আপনারা দেখতে পাবেন যে ফার্স্টের যে ফোকাসটা আছে সেটা হচ্ছে হেডলাইটে। তো হেডলাইটগুলো কিন্তু এলইডি প্রজেকশন হেডলাইট ইউজ করা আছে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু পার্কিং মোডে এরকম একটা এলইডি স্ট্রিপ জ্বলে থাকবে, যেটা অনেকে এঞ্জেল লাইট বা ফেরি লাইট হিসাবে বলে। আপনার এইটা হচ্ছে মেইন হেডলাইট, যেটা হচ্ছে আপনার এলইডি প্রজেকশন। সো দেখতে পাচ্ছেন খুবই পাওয়ারফুল কিন্তু এলইডি প্রজেকশন হেডলাইট দুটা ইউজ করা আছে। এটার সুবিধা কিন্তু আপনার আলোটা ছড়ায় থাকে না, খুব সুন্দরভাবে রোডে ফোকাস করবে, যেটা আপনার রাইডিং এক্সপিরিয়েন্সটা খুব ভালো করবে। আর প্লাস এপাশে কিন্তু একটা পার্কিং লাইট আপনারা পেয়ে যাবেন আলাদা। সো প্লাস আর বাইকের যে ইন্ডিকেটার সেটআপটা রয়েছে, ইন্ডিকেটারগুলো কিন্তু একদম বডির ভিতরের দিকে দেওয়া। সো আপনার চালানোর টাইমে রিক্সা টিক্সা কোনো কিছুর সাথে ড্যামেজ হওয়ার প্রবাবিলিটিটা খুবই কম থাকে। সো বুঝতেই পারছেন একদম মানে কমপ্লিট ইউনিক একটি ফিচার। আর সামনে যে চাকাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার 110 সেকশন ধরে একটি টায়ার ইউজ করা। প্লাস আপনার ব্রেকিং কনফিডেন্সের জন্য কিন্তু আপনারা এবিএস সম্পূর্ণ পাচ্ছেন। প্লাস হচ্ছে আপনার ডিস্কগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু 330 মিলিমিটারের ডিস্ক, তাও আবার দুইটা পাচ্ছেন। সো ব্রেকিং স্টেবিলিটি কিন্তু আপনার খুবই অসাধারণ থাকবে, মানে বাইকগুলো কখনো আপনার স্লিপ করার চান্স একদমই নেই বললেই চলে। তো পাশের বডি ফেয়ারিংয়ে যদি চলে আসি, বডি ফেয়ারিং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর স্টিকার এবং ব্র্যান্ডিং করা আছে, মুভিস্টারের খুব সুন্দরভাবে ব্র্যান্ডিং করা আছে। প্লাস এখানে কিন্তু আপনার একটা বিল্ড সেট আপে বাম্পার পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু গাড়ির সাথে বিল্ড সেট আপেই আসছে। সো এক্সট্রা করে কোনো কিছু লাগাইতে হবে না। আর হচ্ছে আপনার মিটারের দিকে যদি চলে আসি, সামনে ড্যাশবোর্ডে যেটা ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন একটা কিন্তু সেমি ডিজিটাল মিটার রয়েছে, যেটাতে কিন্তু আপনার ট্রিপ মিটার, স্পিড, টেম্পারেচার, ফুয়েল সব কিছু কিন্তু এখানেই পেয়ে যাবেন। প্লাস এবিএসএর সিগন্যালও রয়েছে আর আরপিএম মিটারটা হচ্ছে এখানে। সো ফাইনালি বাইকে কিন্তু একটা ইউনিক ফিচার আছে, সেটা হচ্ছে আপনি কিন্তু অন দ্য গো মোবাইল ফোন বা যে কোনো অ্যাক্সেসরিজ চার্জ দিয়ে নিতে পারবেন ইউএসবির দ্বারা। এখানে কিন্তু কত ভোল্ট আউটপুট আছে সেটাও কিন্তু উল্লেখ করা আছে। সকাপের উপরে দেখবেন এখানে কিন্তু এস আর এইচ দেওয়া আছে, যার মানে হচ্ছে সফট অথবা হার্ড আপনি আপনার মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন। সো এটা একটি মজার ফিচার্স। সো ফাইনালি যদি বাইকের ফুয়েল ট্যাঙ্কে চলে আসি, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন জিএসআর ব্র্যান্ডিং করা আছে, যেটা কিন্তু রিগেল র্যাপটরের। আর এটাতে ফুয়েল ধরবে আপনার 20 লিটার্স, মানে 20 লিটার ফুয়েল ধরবে এই গাড়িতে। সো আপনারা যেই জায়গায় চলেন না কেন, হাইওয়ের জন্য এটা আরও বেশি প্রিফার্ড, যারা লং ট্যুর বা লং ট্যুরে রাইড করে থাকেন তাদের জন্য ভালো একটা অপশন হতে পারে। সো ফাইনালি বাইকের সিটিং পজিশনে যদি চলে আসি, এটার সিট কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সফট, একদম জেল সিট ইউজ করা আছে, একদম ইনটেক গাড়ি তাই আনবক্স করলাম না। সো বুঝতেই পারছেন। আর পিছনের পিলিয়ন সিটটাও কিন্তু বিশাল সাইজ, দেখতে পাচ্ছেন আমার পুরো এক হাত কভার হয়ে যাচ্ছে। সো পিলিয়ন সিট নিয়ে অনেকের কমপ্লেন থাকে স্পোর্টস বাইকে, যে বসার পর্যাপ্ত পরিমাণ সিট থাকে না, বাট এটাতে কিন্তু সেই সুযোগটা নেই, এটা বিশাল বড় একটা সিট ইউজ করা আছে, তা অনায়াসে খুব আরামভাবে বসতে পারবে। সো ফাইনালি পিছনের ব্রেক লাইটে যদি চলে আসি, ব্রেক লাইটটা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ফেরি লাইট ইউজ করা আছে, যেটা আপনার ব্লু কালারের, খুবই সুন্দর একটা ফিডব্যাক দেয়। আর হচ্ছে আপনার ব্রেকিং লাইটটাও কিন্তু খুবই সুন্দর। তার পাশে পিছনের সেট আপে আপনি ইন্ডিকেটারগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো কিন্তু মোটামুটি হার্ড প্লাস্টিকের ইন্ডিকেটার আর এলইডি দেওয়া আছে। প্লাস এপাশে কিন্তু আপনার নাম্বার প্লেটের জন্য লাইট পেয়ে যাচ্ছেন আলাদা করে। সো ডিজিটাল প্লেট যে সময় থাকবে এটা কিন্তু খুব সুন্দরভাবে ফোকাস হবে। সো যেটা বলছিলাম, আমরা পিছনের টায়ারের দিকে চলে আসি, বাইকের পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন একটা বিশাল সাইজের একটি টায়ার দেওয়া আছে, যেটা কিন্তু আপনার 150 সেকশনের একটি টায়ার। সো বুঝতেই পারছেন রোড গ্রিপ কিন্তু মারাত্মক পাবেন এটাতে। প্লাস হচ্ছে 150 সেকশন 70/17 হচ্ছে রিম সাইজ, আর রিমগুলো কিন্তু দেখতে পাচ্ছেন
খুবই ইউনিক টু জিএসআর। এগুলো কিন্তু সব ব্রাইট অরেঞ্জে কালার করা আছে, সো আপনার এক্সট্রা করে মডিফাই করতে হবে না। পিছনের সাইডেও কিন্তু আমরা এবিএস সম্পূর্ণ একটি ব্রেক পেয়ে যাচ্ছি, যেটা পিছন সাইডে আপনাকে ওই সাইড দিয়ে দেখাই। তো এই পাশেও কিন্তু এবিএস ডিস্ক ইউজ করা আছে, এখানে দেখতে পাচ্ছেন এবিএস সেন্সার সহ দেওয়া আছে। এটা কিন্তু পিছনে 220 mm একটি ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন, মানে এই ব্যাগটিতে কিন্তু সম্পূর্ণ আপনার 3 ডিস্ক ব্রেক আর 3 চ্যানেল এবিএস, যেটা বাংলাদেশে একদম প্রথম, একদম নতুন। সো প্লাস যদি সাইলেন্সারে চলে আসি, বাইকের সাইলেন্সারটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুবই ইউনিক একটি জিনিস, এটা কিন্তু এসসি প্রজেক্টের একটি সাইলেন্সার, যেগুলো বাইরের দেশে আপনার এক একটা সাইলেন্সারের দামই $100-150 হয়ে থাকে। সো এটা আপনি বাইকে কিন্তু বিল্ড সেটআপেই পেয়ে যাচ্ছেন, সো এটাও একটি মজার একটি ইউনিক একটি ফিচার। সো ফাইনালি এই ছিল বাইকের মোটামুটি আপনার ইনফরমেশন। সো ফাইনালি আমি সিটিং পজিশনটা একটু আপনাদেরকে দেখাই। সো বাইকটা বাইকগুলো কিন্তু আপনার সিটিং পজিশন স্পোর্টস বাইক হওয়া সত্ত্বেও কিন্তু হ্যান্ডেলগুলো খুব উঁচু হওয়ার কারণে আপনাকে ঝুঁকতে হয় না, মানে ঝুঁকে বসতে হয় না। নর্মাল যেরকম স্পোর্টস বাইক R15 বা এগুলোতে কিন্তু আপনার অনেক হ্যান্ডেলটা নিচে থাকে, যার কারণে ব্যাক পেন এগুলোর অনেক ইস্যু হয়, বাট এটাতে কিন্তু দেখতেই পাচ্ছেন খুব ইজিলি বসা যায়। আমার হাইট 5'8" এবং খুব কমফোর্টেবলভাবে কিন্তু বসা যাচ্ছে। সো যারা 5 ফিট অ্যান্ড আপ আছেন তাদের জন্য কিন্তু খুবই কমফোর্টেবল হবে। সো ফাইনালি এই বাইকগুলো হচ্ছে 2টা কালার অপশানে আপাতত অ্যাভেলেবেল আছে আমাদের কাছে, হোয়াইট, রেড এবং হচ্ছে আপনার ব্লু কালার, ব্লু অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশন। সো ফাইনালি বাইকের প্রাইস যদি একটু বলে দিই, আমাদের এই বাইকে কিন্তু আগে অফার ছিল হচ্ছে আপনার 40,000 টাকার, মানে হচ্ছে 350,000 থেকে 40,000 টাকা ডিসকাউন্ট ছিল, মানে 3,10,000 প্রাইস ছিল। বাট নিউ ইয়ার্স উপলক্ষে 2023 সাল ইনকামিং উপলক্ষে আমাদের কিন্তু আরও 10,000 টাকা এক্সট্রা ডিসকাউন্ট থাকছে, মানে হচ্ছে January 15 পর্যন্ত যারা প্রিবুক করবেন অথবা ডেলিভারি নেবেন তারা কিন্তু অনলি 3,00,000 টাকায় এই বাইকগুলো নিতে পারবেন। আপনারা বাজার অবশ্যই যাচাই করে নেবেন, আমার মনে হয় না 3,00,000 টাকার মধ্যে এবিএস সম্পূর্ণ এত সুন্দর একটি বাইক অন্য কোনো কোম্পানি আপনাকে অফার করতে পারবে, এবং প্রিন্স ওয়ার্ল্ডসের সমস্ত সার্ভিস কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। আর ঢাকার বাইরে 64 জেলায় আমরা কিন্তু গাড়ি ডেলিভারি দিয়ে থাকি, সেটা আপনি এসে পরিবহনের মাধ্যমে হোক বা পার্সোনাল পিকআপে হোক সেভাবে নিতে পারবেন। সেটার জন্য অবশ্যই স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে সেটাতে কন্ট্যাক্ট করে নেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ।